আসসালামু আলাইকুম, নমস্কার। যার যেটা লাগবে নিয়ে নেন, আর উত্তরটা আমাদের কমেন্টে দিয়ে দেন। তো আজকে যে জিনিসটা নিয়ে আমরা ভিডিও বানাবো, অনেক এক্সাইটেড, অনেক এক্সাইটমেন্ট নিয়ে অনেক লোক বসেছিল যে আমাদের টোটাল গেমিংয়ে রাজু ভাই তার ফেস দেখবে সবাই। তো ওরে আগে থেকে ডিক্লারেশন দিয়ে রাখছে লাইভে আসা যে তার ফেস রিভিল করবে এমন একটা বিষয়। তো আগে টোটাল গেমিংয়ের ব্যাপারে বলি, যারা যারা ফ্রি ফায়ার খেলেন তারা সবাই জানেন টোটাল গেমিংয়ের ব্যাপারে। বাট তাও আমি ভিডিওটা স্টার্ট করার আগে একটু বলে নিই, সেটা হচ্ছে যে টোটাল গেমিং হচ্ছে ফ্রি ফায়ারের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল, যার বর্তমানে 10.8 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। ইউ হিয়ার রাইট, সে শুধুমাত্র ফ্রি ফায়ার খেলে, একজন ফ্রি ফায়ার স্ট্রিমার আর ফ্রি ফায়ারের ভিডিও বানায়। তার 10.8 মিলিয়ন সাবস্ক্রাইবার শুধুমাত্র দেড় বছরের ভিতরে, অনলি দেড় বছরের ভিতরে সে এতগুলো সাবস্ক্রাইবার কামাইছে। মানুষের সারা জীবন চলে যায় ভাই 1 মিলিয়নের জন্য। 10.8 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে শুধু অনলি দেড় বছরের মধ্যে, আর শুধুমাত্র ফ্রি ফায়ার খেলে। তো যারা যারা বলে ভাই মোবাইল প্লেয়ার তুমি দূর, তুমি একটা কিছু হইলো মোবাইলে খেলে, তাদের জন্য বলি ফ্রি ফায়ার এখন ভাই প্লে স্টোরে 1 নম্বর গেম। আর বা সবচেয়ে বড় স্ট্রিমার যে গেম খেলে সে হচ্ছে ফ্রি ফায়ার, যে আমাদের এই টোটাল গেমিং। তো এইটা হচ্ছে বর্তমানের অবস্থা একজন ফ্রি ফায়ার প্লেয়ারের। সে মানে ফ্রি ফায়ার প্লেয়ার যারা আছে তাদের জন্য একটা বলতে গেলে কি ইন্সপিরেশন, 10 মিলিয়ন সাবস্ক্রাইবার একটা ফ্রি ফায়ারের মতো গেমের একজন ইউটিউবার, মানে এটা আনবিলিভেবল। তো আজকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে সে কখনও তার ফেস দেখায়নি, তার সবসময় বলে আসছে সে ফেস এখনও দেখাবে না। তো এই বিষয় নিয়ে সবাই মানে অনেক বেশি ইচ্ছুক যে তার ফেসটা দেখায়। তো যাই হোক, তো আজকে কথা ছিল সে ফেস রিভিল করবে এমন একটা বিষয়, বাট আনফর্চুনেট সবাই আসলে একটা বাবাজিকে ঠুল্লু গেছে, সেটা হচ্ছে সে ফেস দেখায়নি। কারণ হচ্ছে দেখাবে না আগেই বলছে, লাইভে অনেকবার বলছে ভাই আমি ফেস সহজে দেখাবো না এখন। তো মানুষ তাও খালি ফেস দেখার জন্য অনেক বেশি ইন্টারেস্টিং ছিল। তো লাইভে এসে সে আজকে কী কী বললো এটা আমরা আসলে একটু ডিসক্রাইব করে দেখি সে কী কী আসলে বলছে। মানুষ আবার 2-3 বার বলবে যে ভাই আবার ফেস দেখার, আবার ফেস দেখার, ভাই ফেস দেখার ফেস। সে লাইভে ক্লিয়ারলি বলে দিছে যে ভাই আমি 2023-এ বা 2025-এর আগে আমি ফেস দেখাবো না। এই কথাটা সে তার লাইভ স্ট্রিমে অনেকবার বলছে, কিন্তু মানে আমরা জনগণ, ইচ্ছুক জনগণ খুব দেখার ইচ্ছা, তাই বারবার কমেন্ট করতেছিলাম। এই জন্য সে কিউএন এর এক ভিডিওটাতে আজকে সব ক্লিয়ার করে দিচ্ছে। তো প্রথমে তার ফেস রিভিলের ব্যাপারে যেটা বলছে, চলো এটা দেখে আসি। দ্য লেজেন্ড ভাই, প্রিয়ম ভাই, পঠান ভাই, বহুত সারে লোগো নে একই কোয়েশ্চন পুছা আজ ভাই কি ফেস রিভিল কব হোগা। ओ भाई साहब, ये बहुत डेंजर सवाल है। वैसे मैंने ही चूज़ किया और आपको भेजा है, बट मैं बता दूँ मैं फेस रिवील गाइस करने वाला हूँ 2023 के बाद। 2023 या 2025 में मेरा फेस रिवील होगा। तब तक मैंने सोचा भी नहीं कि मैं फेस रिवील करूँगा, बट अभी के लिए मैंने सोचा कि 2023 या 2025 में फेस रिवील होगा। तो जो लोग अपने दिमाग से सोच रहे हो कि यार 10 मिलियन पे अज्जू भाई करेंगे या 11 मिलियन पे करेंगे, तो ऐसा कोई सीन नहीं है गाइस कि मैं 10 या 11 मिलियन पे वो करूँगा फेस रिवील, तो ये कोई सीन नहीं है। तो आप लोग यार वेट करो, दो देख लेनी अपना भाई हमारे टोटल गेमिंग आजू भाई सहजे फेस देखा से ना 2023-2025 पर्यंत आपने वेट करते হবে। যদি বাইচা থাকে তো দেখতে পারলে দেখতে পারলেন, না হলে তো কিছু করার নাই, মরে গেলে তো গেলেই নি। একটা ইন্টারেস্টিং ব্যাপার যে যেই ইউটিউবার 10.8 মিলিয়ন সাবস্ক্রাইবার আর অ্যাভারেজ ভিউ থাকে প্রায় 1 মিলিয়নের মতো, তার ইনকাম কত, এই জিনিসটা আসলে আমারও অনেক জানার ইচ্ছা ছিল। তো আজকে সেই এই ব্যাপারটা কিউএনএতে ক্লিয়ার করে দিচ্ছে। একজন কোশ্চেন করছিল যে ভাই আজু ভাইয়ের ইনকাম কত, তো এই আজু ভাই অনেক টেকনিক্যালি কথার অ্যান্সার দেয়। আপনারা, আমি ভিডিওটার লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশনে। সে এত টেকনিক্যালি কথা বলে, মানে সব কিছু আপনাকে ডিরেক্টলি বলবে না, বাট এমনভাবে বলবে যে ইউ ক্যান টেক ইট, মানে সে নিজের মুখে ডিরেক্টলি বলতেছে না। তো তার এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভাল লাগছে, তার কথাগুলোর অ্যান্সার সে যেভাবে দিছে খুব জোস। আর ইনকামের ব্যাপারে সে যা বলছে এইটা দেখে আসেন ভাই, তার কত ইনকাম, একজন 10 মিলিয়ন সাবস্ক্রাইবারের কত ইনকাম থাকতে পারে শুধু ইউটিউবের টাকা না। তার সে আরও বলছে যে ফ্রিল্যান্সিং করে, বিভিন্ন কাজকর্ম করে, সে প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজও পারে, তো ফ্রিল্যান্সিং থেকে তার অনেক টাকা আসে বা ইউটিউব থেকেও তো অনেকটুকু আসে। তো কত আসলে স্পেসিফিক অ্যামাউন্টটা, স্পেসিফিক অ্যামাউন্ট তো বলে নাই, চলেন ভিডিওর দেখে তাহলে ক্লিয়ার হবে। আর ইনকাম আপনি ছুপা দিয়ে স্যার, ইনকাম মে ক্যা বলো গাইস, দেখো মান কে চলো ইনকাম কা মেনা তুমি এক আন্দাজা দেতা হু। मैं पर मंथ आप मान के चलो मैं 4 से 5 आईफोन 11 प्रो मैक्स ले सकता हूँ, तो आप हिसाब लगा लो। आइस कैलकुलेटर खोलो, चलो जुगाड़ कर लो कितना हुआ, ठीक है। तो 4 থেকে 5টা আইফোন 11 প্রো ম্যাক্স বলছে না, মানে ভাই বুঝতেছেন এই আইফোনের সবচেয়ে উপরের মডেলটা, হ্যাঁ সবচেয়ে প্রিমিয়াম মডেল ফ্ল্যাগশিপ এই ফোনটা সে 4 থেকে 5টা এক মাসে কিনতে পারে এমন ইনকাম। তো যদি অ্যাভারেজে আমি আইফোন 11 প্রো ম্যাক্সের দামটা আপনাদেরকে দেখাই, এখানে আমরা দেখতে পারতেছি যে আইফোন প্রো 11 প্রো ম্যাক্সের দাম প্রায় $1,099। তো আমরা যদি এটা আমাদের টাকায়
কনভার্ট করি, বাট টাকাও যদি আমরা না করি, আমি ডলারে রেখাও যদি করি, তাহলে তার মান্থলি ইনকাম পরে প্রায় $4,200 উপরে। ধরা যায় যে $4,000 উপরে তার মান্থলি ইনকাম থাকে। একটা ইউটিউবার যার 10 মিলিয়ন সাবস্ক্রাইবার, তার ইনকাম কত থাকতে পারে, এটা তো আসলে ভিউর অনেক কিছুর উপর ডিপেন্ড করে। বাট আমাদের আজু ভাইয়ের মান্থলি ইনকাম $4,000 বেশি। সো ইউ ক্যান জাস্ট ইম্যাজিন হাউ মাচ হি আর্ন। সো পেশাওয়ালা। পরে আবার ফেস রিভিলের ব্যাপারে আরেকটা কোশ্চেন আছে, যে আমাদের ইচ্ছুক পুরো জনগণরা এত বেশি আজু ভাইয়ের দেখতে চায়, এত বেশি ভালোবাসে, তো আরেকটা কোশ্চেন আছে যে ভাই আপনি ফেস ক্যাম কবে করবেন, মানে এটার মানে হচ্ছে ভাই আপনি আবার কবে ফেস রিভিল করবেন। সো এখানেও যে আবার বলে ভাই সহজে হচ্ছে না, 2023 থেকে 2025 এই ব্যাপারে সে কি বলে, চলেন আমরা একটু ভিডিওটা দেখে আসি। আপ ফেস ক্যাম কব করবে? ফেস ক্যাম তো আব মে পতা নি গাইস, 2023 কে বাদ কবি ভি 2023 ইয়া 2025 মে মে ফেস ক্যাম জরুর করুগা, টেনশন না। এরপর আরেকটা মজার ঘটনা আজকে খইরা যায়। সো আর একটা কোশ্চেন, যে কোশ্চেনটা আমার অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে আর অ্যানসারটাও অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে, আগে চ্যালেঞ্জ কোশ্চেনটা দেখে আসি। রঞ্জিত কুমার পুছ রহে হ্যায় কি তুম জিস জিস কে সাথ খেলতি হো উসমে সে কোন কোন তুমারা ফেস দিখা হ্যায়? মে বাত বাতাও রঞ্জিত ভাই, মে সব কে সাথ খেলতা হু, অমিত ভাই হোগে, বহুত সারে লোগো কে সাথ খেলতা হু, বাট কিসি নে মেরা ফেস দেখা নাহি হ্যায়। আজ সুবাহ মে মৌকা মিলা থা অমিত ভাই কো মেরা ফেস দেখনে কা, ও চুপ গয়ে, ক্যোকি মেরা জব মে ফেস রিভিল অমিত ভাই কে সাথ কর রহা থা, মতলব সেট আপ কর রহা থা স্ক্রিন কা, তব উস টাইম পে মেরা গলতি সে ক্যামেরা অন হো গয়া থা, বট ভাগ্য এসা থা কি অমিত ভাই ইউটিউব পে কোই ভিডিও দেখ রহে থে, তো উসনে বাহ পে ধ্যান নাই দিয়া অর মেরা ফেস নাই দেখা। আরে মানে দেখা হ্যাঁ, মানে রেকর্ড করে রাখা হ্যাঁ, বাদ মে দেখাউঙ্গা মানে। আরে আরে ওকে, কই নি কই নি, চলো। এই ভিডিও এখান থেকে বোঝা যায় ভাই আজু ভাই তার ফেসটা মানে হাইড করার জন্য অনেক বেশি প্রেশারে থাকে, সবসময় অনেক বেশি কাজ করে তার ফেস যাতে রিভিল না হয়। সো তার সে যাদের সাথে খেলে কেউই তার ফেস দেখে নেই। তো আনফর্চুনেটলি আজকে নাকি ওয়েবক্যামে অন হয়ে গেছে, অমিত ভাই নাকি দেখে ফেলছে। তো দেখলেও অমিত ভাই তো রেসপেক্ট করবে আরেকজনের প্রাইভেসিতে, তো অমিত ভাই কখনোই জিনিসটা রিভিল করবে। এই জিনিসটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে, ভাগ্য ভালো অমিত ভাই ফেসটা দেখে নেই, আজু ভাই বাজায় গেছে। আর যদি রেকর্ডিং থাকে তো কথাই নেই, অমিত ভাই নিজে নিজে দেখবে, আমাদের দেখতে দিবে না। তো এইটাই ছিল আজকে ভিডিও ভাই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, অনেক কষ্ট করি ভাই তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য, আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দাও। আর আগের ভিডিওগুলো দেখে আসো, হ্যাকার সং টং কিছু আছে, কিছু বানাইছি, রিয়াকশন ভিডিও আছে কয়েকটা, ওগুলো দেখে আসো। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে, আর প্লিজ মেক শিওর সাবস্ক্রাইব মাই চ্যানেল আর লাইক দিস ভিডিও। আজু ভাই দেখতে হলে লাইক, এই ভিডিওটা কিন্তু পার্ট টু বের হবে, যেদিন আজু ভাই ফেস রিভিল করবে 2023-25 হোয়াট এভার, যদি বাইচে থাকি ওই দিন এটার পার্ট টু বানাবো। ওকে, সো আজকের জন্য এতটুকুই, আসসালামু আলাইকুম, বাই বাই।